আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই যে বক্সটি রয়েছে, বক্সের ভিতরে কী রয়েছে। অনেকেই আমরা জানি যে অর্থাৎ দেখতেই পাচ্ছি নাম রয়েছে এখানে লুম সোলার। তো আমি কয়েকদিন আগে কিন্তু এই সোলার প্যানেলটি অর্ডার করেছি, তো আজকে আমাদের সামনে চলে আসছে। তো ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি যে সোলারটির কাজ কী, এর পাশাপাশি কতটা ভালো এই সোলারটি, যেটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান কিন্তু সোলার প্যানেল। তো দেখে নিচ্ছি কীভাবে কাজ করতে, এর পাশাপাশি সোলারটি কাজ করে কি না। পাচ্ছেন যে সোলার প্যানেলটি খুবই সুন্দর কিন্তু তৈরি, এবং এই সোলার প্যানেল আপনি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 25 বছর পর্যন্ত আপনাদের ওয়ারেন্টি থাকবে, এবং ইন্ডিয়ান নাম্বার ওয়ান কিন্তু সোলার প্যানেল। পিছনে দেখতেই পাচ্ছেন যে ওয়ারেন্টি কার্ড, তো আমরা দেখে নিচ্ছি। তো লুম সোলার পক্ষ থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়ারেন্টি কার্ড। তো এখানে কিন্তু একটি সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, যেটা স্ক্যান করে আপনি পরবর্তী দেখে নিতে পারবেন, এবং এটা কিন্তু প্রায় 25 ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি থাকবে আপনাদের। তো আমরা এই ওয়ারেন্টি কার্ডটি ভালোভাবে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন যে এই সোলার প্যানেলটির কিন্তু যে স্পেসিফিকেশান রয়েছে তা খুব সুন্দরভাবে পিছনে উল্লেখ করা হয়েছে। তো লুম সোলার ম্যাক্সিমাম পাওয়ার 75 ওয়াট, ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ রয়েছে 20.00 ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট রয়েছে 3.75 অ্যাম্প, শর্ট সার্কিট কারেন্ট রয়েছে এখানে 4.40 অ্যাম্প, ওপেন সার্কিট ভোল্টেজ রয়েছে এখানে 22.7 ভোল্টেজ, ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ রয়েছে 600 ভোল্টেজ। পাশাপাশি এখানে কিন্তু সেই লুম সোলার প্রাইভেট লিমিটেডের যে কাস্টমার কেয়ার নাম্বার এবং ডিটেলস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং ওয়েবসাইট রয়েছে lumsolar.com। এবার আমরা দেখে নিচ্ছি যে এই সোলার প্যানেলটি কাজ করে কি না। তো এখানে আমরা অর্থাৎ মাল্টিমিটার আমাদের সামনে রয়েছে, মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখে নেব। তো এখানে আমরা দেখে নিচ্ছি তো কীরকম ভোল্টেজ আসে, তো দেখতেই পাচ্ছেন, তো প্লাস মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ, তো ভোল্টেজ কিন্তু অর্থাৎ আপডাউন করছে এখানে কিন্তু খুবই কম, প্রায় 10। তো আমরা রোদে গিয়ে দেখছি এটা কতটা বেশি আসে। তো চলুন আমরা রোদের মধ্যে চলে যাই, এর মধ্যে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এখানে কিন্তু অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুটো রয়েছে, এখানে আমরা কী করব মাল্টিমিটার দিয়ে রোদের মধ্যে চেক করে নিচ্ছি। তো আমাদের কিন্তু 21.3 এটা কিন্তু আপডাউন করবে, এখানে 22.7 ভোল্টেজ পর্যন্ত কিন্তু যেতে পারে। তো এরপর আপনি কী করবেন, এখানে যে পজিটিভ এবং নেগেটিভ যে রয়েছে এই দুটো, এখানে দুটো তার লাগিয়ে দিয়ে আপনি আপনাদের ব্যাটারি যে রয়েছে ব্যাটারিতে আপনি সেট করবেন, এরপর ইনভার্টারে আপনি সেট করবেন। তো আপনাদের সোলার প্যানেল যে রয়েছে সেই সোলার প্যানেল থেকে কিন্তু আপনি খুব সহজেই অর্থাৎ লাইন বের করে আপনি 75 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন আপনাদের ফ্যান থেকে শুরু করে লাইট এভরিথিং বিষয়ে। এবং আপনাদের কিন্তু এই সোলার প্যানেল যে রয়েছে 25 বছর কিন্তু ওয়ারেন্টি রয়েছে, কোনো রকম অসুবিধা নেই, ইন্ডিয়ার নাম্বার ওয়ান কিন্তু লুম সোলার প্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা যারা এই সোলার প্যানেলটি অর্ডার দিতে চান তো ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, কিংবা আপনার লুম সোলারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এছাড়াও অ্যামাজনে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা নেই, ইন্ডিয়ার কিন্তু নাম্বার ওয়ান লুম সোলার। তো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা 75 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট প্রতিটি ওয়ার্ডে কিন্তু পেয়ে যাবেন, অ্যাভেলেবল রয়েছে, খুব সুন্দর সার্ভিস, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এবং আপনারা যারা অর্ডার দিতে চান ডিসক্রিপশনে আপনারা ফলো করুন, কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান লুম সোলারের, কিংবা অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই সোলার প্যানেল অর্ডার দিতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।